ঘরে ফেরার পর শনিবার গভীর রাতে বিজেপির এক সক্রিয় কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, কমলসাগর বিধানসভার অন্তর্গত পূর্ব চম্পা মুড়া পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ রুদ্রপাল দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় কর্মী। এদিন গভীর রাতে আনুমানিক তিনটা নাগাদ প্রদীপ রুদ্রপাল তাঁর স্ত্রী প্রাকৃতিক কাজের জন্য বাইরে গেলে এলাকার কিছু দুষ্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবেই ধারালো দা দিয়ে প্রদীপ রুদ্রপালের উপর আক্রমণ চালায়। দুষ্কৃতিকারীরা প্রদীপ রুদ্রপালের মাথায় ধারালো দা দিয়ে আঘাত করে, এতে রক্তাক্ত অবস্থায় প্রদীপ রুদ্রপাল মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজনেরা প্রত্যক্ষ করে, চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আহত প্রদীপ রুদ্রপালের পরিবারের লোকজন এলাকাবাসীদের সহযোগিতায় আহত প্রদীপ রুদ্রপালকে প্রথমে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে রেফার করা হয় জুবি হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ পার্থ ও মরণ নামে দুই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে, রামপ্রসাদ নামে আরও এক অভিযুক্ত পলাতক। এই ঘটনায় কঠোর শাস্তির দাবি করছেন আহত ব্যক্তি। রাম কিছু মিলে কিনে দাও, আমি এখানে তাড়াতাড়ি আর বসেছিলাম না বোন করে আমি তিনজন চিনছি, হ্যাঁ আশি পাঁচ জন।